আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিজওয়ানা ইয়াসমিন। আমার চ্যানেল ডেন্টাল কেয়ার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয়, কোন তিনটি লক্ষণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রুট ক্যানাল চিকিৎসা লাগবে। আমাদের চেম্বারে এমন অনেক রোগী এসে থাকেন যাদের হিস্ট্রি, ওরাল এক্সামিনেশন এবং এক্সরে করে আমরা সিদ্ধান্ত দিয়ে থাকি রুট ক্যানাল চিকিৎসা লাগবে। কিন্তু ম্যাক্সিমাম রোগীরই কোয়েশ্চেন থাকে, কেন রুট ক্যানাল চিকিৎসা লাগবে, কেন ফিলিং করলে হবে না। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তিনটি লক্ষণ সম্পর্কে জানাবো, যে তিনটি লক্ষণ দেখলে আপনারা নিজেরাই বাসায় বসে জানতে পারবেন আপনার রুট ক্যানাল চিকিৎসা লাগবে। প্রথম লক্ষণ, আপনার দাঁতে গর্ত আছে। আপনি কোনো ঠান্ডা, গরম কিংবা মিষ্টি খাবার খেলেন, আপনার ব্যথা শুরু হলো। এই ব্যথা যদি 5 থেকে 15 সেকেন্ড স্থায়ী হয় এবং চলে যায়, তাহলে আপনি বুঝবেন আপনার ফিলিং লাগবে। আর যদি 5 থেকে 15 সেকেন্ডের বদলে 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টার মতো ব্যথা থাকে, তখন আপনি বুঝতে পারবেন আপনার এই দাঁতে অবশ্যই রুট ক্যানাল চিকিৎসা লাগবে। দ্বিতীয় লক্ষণ, আপনার সারাদিন কিছুটা ব্যথা ছিল, কিন্তু আপনি যখন ঘুমাতে গেলেন তখনই আপনার ব্যথাটা অনেক বেশি বেড়ে গেল, বা আপনি ঘুমাচ্ছিলেন ব্যথার কারণে আপনার ঘুম ভেঙে গেল, সেক্ষেত্রে আপনি বুঝবেন অবশ্যই আপনার রুট ক্যানাল চিকিৎসা লাগবে। 3 নম্বর লক্ষণ, আপনার দাঁতে ব্যথা শুরু হলো। এই দাঁতে ব্যথা শুধুমাত্র দাঁতের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বরঞ্চ মাথা, কান, চোখ এই জায়গায়ও ব্যথা শুরু করলো, তখন আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনার রুট ক্যানাল লাগবে। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।